মোটামুটি আপনাদের খাবার খরচ আর থাকার খরচ 1500 রিয়াল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? অনেকে আমাকে প্রশ্ন করেন, যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে উমরা করতে আসবেন তাদের বর্তমান সময়ে কত টাকা খরচ যাবে। আমি একটা ধারণা দিতে পারি আপনাদেরকে, যারা প্রাইভেটে আসবেন বা যারা এজেন্টের মাধ্যমে আসবেন, সবাইকে বলতেছি, যদি আপনারা এজেন্টের মাধ্যমে আসেন মোটামুটি আপনাদের 1,00,000, 1,05,000 হতে পারে, 10,000 টাকা হতে পারে, 1,20,000, 30,000 টাকা সর্বোচ্চ হতে পারে। কারণ বর্তমানে জিনিসপত্র সব কিছুর দাম বেশি, টিকিটের দাম একটু মোটামুটি বেশি। তো সেই তুলনায় আপনারা যারা এজেন্টের মাধ্যমে আসবেন এরকম টাকা খরচ হবে। আর যারা প্রাইভেটে আসবেন, প্রাইভেটে যদি আপনারা কোনো এজেন্টের মাধ্যমে আপনারা যদি বলেন আমাদেরকে ভিসা প্রসেসিং করে আমাদেরকে টিকিটটা ধরিয়ে দেন, হয়তো বা কত হবে, 60,000-70,000 টাকার মধ্যে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি কলম ধারণা দিতেছি ভাই, আমি কোনো ফিক্সড কোনো রেট বলতেছি না, আপনারা অবশ্যই যাচাই করে তারপরে আপনারা অবশ্যই আসবেন। আর প্রাইভেটের কথা কেন বলতেছি, প্রাইভেটে যদি আপনারা শুধু ভিসার প্রসেসিং অথবা টিকিট নিয়ে আসেন, আর আপনারা টিকিট নিয়ে আসতে হলে আপনাদের জিদ্দা ফ্লাইট করতে হবে। জিদ্দায় ফ্লাইট করলে, যারা প্রাইভেটে আসবেন তাদেরকে কথা বলতেছি আমি, আপনারা জিদ্দার ফ্লাইট নিয়ে আসবেন। জিদ্দাতে আসার পরে মানে জিদ্দা এয়ারপোর্ট থেকে মক্কা নগরীতে আসবেন, মোটামুটি 70-80 রিয়াল গাড়ি ভাড়া হতে পারে, এর চেয়ে একটু বেশি হতে পারে, কমও হতে পারে, কারণ সৌদি আরব বর্তমানে তেলের দাম অনেকটাই বেশি। তারপর অনেকে বলে থাকেন ভাই সেখানে খাওয়া দাওয়ার খরচ কীরকম, হোটেল ভাড়া কীরকম। আপনাকে ধারণা রাখতে হবে দৈনিক 50 রিয়াল, আপনি একটু ভালো মানে খেতে হলে একটু বেশি যাবে, মোটামুটি ভালো খেলেও মোটামুটি 50 রিয়াল ধারণা রাখবেন, 50 রিয়াল। আর আপনি চাইলে বেশিও খরচ করতে পারেন, চাইলে আপনি কমও খরচ করতে পারেন। আর অনেকে বলে ভাই 5-স্টার হোটেল, বড় বড় ভালো মানের হোটেল, সেখানে হোটেল ভাড়া কীরকম হতে পারে? আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখতেছেন, আমার পিছনে বড় বড় যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো ভালো মানের বিল্ডিং, এই সমস্ত হোটেলের মধ্যে আপনার দৈনিক 100 রিয়ালও আছে, 150 রিয়ালও আছে, 200 রিয়ালও আছে, 300 রিয়ালও আছে, কোনো কোনো হোটেল 500 রিয়াল পর্যন্ত আছে। সেগুলো আবার মনে করেন যে 2টা রুম থাকে, মানে একটা পরিবারের জন্য সুবিধা হয়। আর যারা ব্যাচেলার আমি মনে করব, কারণ 10-12 দিন আপনারা 15 দিন থাকবেন, এই যে দেখতে পারতেছেন যে বিল্ডিংগুলা, এই বিল্ডিংয়ের আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করি। তো আপনারা দেখতে পারতেছেন এই যে জমজম টাওয়ার, একটু লক্ষ্য করে দেখুন, জমজম টাওয়ারের ঠিক এই রাস্তাতে, এই রাস্তাতে এই যে আপনারা এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পারতেছেন না, এই বিল্ডিংয়ের যে এই এখানে একটা গলি দেখতে পারতেছেন, এরকম 2-3টা গলি বিল্ডিংয়ের পর একটা করে গলি দেখতে পারবেন, 2-3টা বিল্ডিংয়ের পর একটা করে গলি দেখতে পারবেন। এই গলির ভিতরে যদি আপনারা প্রবেশ করেন, তো এই গলির ভিতরে যে হোটেলগুলো দেখতে পারতেছেন, একটু কষ্ট করে জুম করে দেখাই, এই হোটেলগুলো দেখতে পারতেছেন আপনারা, সেখানে সস্তায় আপনারা রুম ভাড়া নিতে পারবেন, দৈনিক 40 রিয়াল, 50 রিয়াল, 60 রিয়াল, 70 রিয়াল। এটা কিন্তু আমি আপনাদেরকে ধারণা দিতেছি, একটু ভালো মানের হোটেলে গেলে দেখা গেল যে এই যে বড় বড় 5-স্টার হোটেলের মধ্যে আপনারা যাবেন, সেখানে দৈনিক 150 রিয়াল, 200 রিয়াল, 250 রিয়াল, 300 রিয়াল। এটা শুধু আমি আপনাদেরকে ধারণা দিতেছি, মোটামুটি আপনাদের খাবার খরচ আর থাকার খরচ 1500 রিয়াল, 1500 রিয়াল সৌদি আরবে ধরতে হবে। 1500 রিয়াল বর্তমানে বাংলাদেশে প্রায় তারপরে 40,000 টাকার মতন পড়ে যায়। তো আমার মতে বর্তমান সময় হিসাবে যদি আপনারা এজেন্টের মাধ্যমে আসেন আপনাদের জন্য ভালো, আর যারা স্বাধীনতাভাবে উমরা করতে চান, আপনাদের নিজ ইচ্ছায় রুম নিয়ে থাকবেন, নিজ ইচ্ছায় যখন যেটা মন চাইবে সেটা খাবেন, বা আপনি যদি চান যে আমি একটু আর একটু হ্যারাম শরীফের কাছে যাব, সেখানেও আপনারা রুম পাবেন। তো এই ছিল আজকে আমার ধারণা, কারণ অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করে প্রাইভেটে আসি আমি কিভাবে কি করতে পারি। তো আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন, মানে আপনারা বাংলাদেশ থেকে ভিসার প্রসেসিং করে টিকিট কিনে ডাইরেক্ট জিদ্দা আসবেন, জিদ্দায় আসার পর সেখান থেকে ট্যাক্সি ক্যাব নিয়ে মক্কায় আসবেন, মক্কায় আপনারা যেই সাইটের মধ্যেই নামেন না কেন, বর্তমানে তো আমি জমজম টাওয়ারের পিছনের দিকে আছি, কারণ সামনের দিকে আপনার হলো গিয়ে হ্যারাম শরীফ, এটা পিছনের সাইটে আছি আমরা, বর্তমানে পিছনের সাইটে আছি, এটা মেসপালা বলা হয়, অনেকে মেসপালা ওটা চিনে এটাকে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক অবশ্যই দিয়ে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, আর এই অসহায়কে একটু ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।